ভারতীয় যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশটির অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে কলকাতার রেড রোডে। সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছে সেখানে। কলকাতার ঐতিহাসিক রেড রোডের জামাত থেকে সবাইকে সময় টেলিভিশনের কোটি কোটি দর্শকদের আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেটা বলছিলাম যে কলকাতার ঐতিহাসিক রেড রোডের ঈদের জামাত একেবারে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যে জামাতের আনুষ্ঠানিকতা, ঈদের যে মূল নামাজ, সেটি শুরু হবে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে নিরাপত্তার চাদরে গোটা রেড রোড চত্বর মুড়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ভারতের অন্যতম বৃহৎ এই ঈদের এই যে নামাজ, এই আদায় করে কলকাতার পুলিশ এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামাজ শেষ হওয়ার, ঈদের জামাত শেষ হওয়ার পরপরই এখানে উপস্থিত থাকবেন। শুধুমাত্র কলকাতার স্থানীয় মানুষরাই নন, এই রেড রোডের জামাতে অংশ নিতে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে, উত্তর দক্ষিণ থেকে, দক্ষিণের এলাকা বা জেলা শহর থেকে, রাজ্যের বিভিন্ন জেলা শহর থেকে কিন্তু এসে এখানে ঈদের ঐতিহাসিক নামাজে বা জামাতে অংশ নেন। শুধু তাই নয়, বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ, বিশেষ করে যারা বিভিন্ন কারণে, আপনি জানেন যে প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটক নানা কারণে কলকাতায় থাকেন, বিশেষ করে চিকিৎসা বা অন্যান্য কাজে, তারাও কিন্তু এই পবিত্র ঈদের দিন, এই খুশির দিনে কিন্তু তারা এই রেড রোডে এসে এই জামাতে শরিক হন। আপনি জানেন যে এমনি আজকে কলকাতার, গত কয়েকদিন ধরে কলকাতার একটি তাপপ্রবাহ শুরু হয়েছে, কিন্তু আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি আকাশটা খানিকটা একটু মেঘলা। যেই প্রখর রৌদ্রু আমরা গত কয়েকদিন দেখেছি, চৈত্রের যে দাবদাহ, সেটি কিন্তু আজকে সত্যিকার অর্থে নেই। অর্থাৎ মুসল্লিরা বলছেন যে এটা আল্লাহর কৃপা এবং তার মহিমা, তিনিই ব্যবস্থা করে দিয়েছেন। এই একটি অনুকূল পরিবেশে, আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি লাখো লাখো মুসল্লি পুরো রেড রোড জুড়ে, এই প্রায় 3 কিলোমিটার এলাকা পুরো রাস্তা জুড়েই কিন্তু আমরা দেখেছি মুসল্লিরা সারি বেঁধে তারা ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে কলকাতার ঐতিহাসিক রেড রোডের ঈদের জামাত থেকে আমার কাছে থাকা এ পর্যন্ত। ঈদ জামাতের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।